হাই বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি তো আপনাদের দোয়া এবং আল্লাহর রশেষ সহমতে ভালো আছি আজকে আপনাদের সামনে আমার একটা স্কুলের ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি আগে যে ভিডিওটা আপলোড দিয়েছিলাম সেখানে আমার ভয়েসটা বুঝতে পারি ডাবল চলে আসছে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আর পরে আবার শোনার পর এটা আমি দিচ্ছি আপলোড আশা করছি এই ভিডিওটাও দেখবেন আপনারা এখানে আমি রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম আর এ পাশে আরেকটা পুকুর ছিল আর ওই পাশেও দেখতে পাচ্ছেন জমি লাগানো হয়েছে আর ওই পাশে একটা গাছ ছিল অনেকগুলো এই সে গাছগুলো এখন কেটে ফেলে ধান চাষ করা হচ্ছে আর এই তো আমি স্কুলের সামনে চলে এসেছি এখন স্কুলটা একটু অন্যরকম হয়ে গেছে আগে রাস্তা থেকে স্কুলটা সুন্দর মতো দেখা যেত এখন কিন্তু সেটা আর দেখা যায় না কারণ সামনে আবারও দুইটার বিল্ডিং উঠেছে এই জন্য সামনে থেকে আর স্কুলের ভিতরটা দেখা যায় না আমরা এখন স্কুলের গেট দিয়ে ভিতরে যাচ্ছি আর এখানে স্কুলের কাজ চলতে ছিল প্রাইমারি যে স্কুলটা সেটা নতুন করে আবার তৈরি করা হচ্ছে দুইটা বিল্ডিং আছে তারপর পাশাপাশি আবারও আরেকটা নতুন বিল্ডিং তৈরি হচ্ছে আর পাশে আছে হাই স্কুল আমাদের এখানে হাই স্কুল এবং প্রাইমারি দুইটা একেবারেই কাছাকাছি আর ছোটোবেলা থেকে আমরা এখানে পড়াশোনা করেছি আর আমাদের বাড়ি থেকে এটা খুব একটা বেশি দূরে না আর এখানে পুরা স্কুলটা আমি ঘুরে দেখাচ্ছি আর পাশে কিন্তু আমাদের ঈদগার মাঠও আছে ওই কর্নারের দিকে যেটা দেখতে পাচ্ছেন গাছ লাগানো আছে সেইটা হচ্ছে ঈদগার মাঠ আর এই পাশে হচ্ছে দুইটা যে বিল্ডিং এই দুইটা নতুন করেছে আগে ছিল না আপনারা দেখতে থাকেন আর এরই ফাঁকে আমি আপনাদের বলে দিই যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজে দাও আমার পাশেই থাকবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই আছেন তাদেরকে জানাই অসুখ ধন্যবাদ আর যারা এখনও করেননি তাদের অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আসলে এখানে আসলে পুরোনো স্মৃতিগুলো মনে পড়ে যায় আর এই পুকুর পাড়ের কথাটা বিশেষ করে বেশিরভাগ মনে পড়ে কারণ এই পুকুর পাড়ে আমরা ক্লাস শেষে এসে বসতাম আর এখানে বসে আমরা গল্পের বই পড়তাম আমরা কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে গল্পের বই পড়েছিলাম ক্লাসের ফাঁকে ফাঁকে আর টিফিনের মধ্যে কিন্তু আমরা বাড়িতে যেতাম না এখানে বসে গল্পের বই পড়া হতো টিফিনের সময়টা আমাদের এইভাবে পার হয়ে যেত আর এই তো এই পুকুরটা দেখতে পাচ্ছেন এই পুকুরটাতে এখন মাছ চাষ করে আর এই পিছনের দিকটাতে আমরা বেশি আসতাম আর এখানে একটা মাটির বিল্ডিং দেখতে পাচ্ছেন এই মাটির বিল্ডিংটা নতুন করে আবার তৈরি করা হবে ভেঙে আর এখন স্কুলগুলো অনেক উন্নত হয়েছে আমাদের সময় কিন্তু এতটা ভালো ছিল না এই কর্নার থেকে আপনাদেরকে আরেকটু ঘুরে দেখাই আর এর সাথে আমি আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব খুব বেশি ভালো থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি Allah Hafiz